কক্সবাজারের ঈদগাঁওতে চিকিৎসকের অবহেলায় মাস্টার সিরাজুল ইসলাম নামের 45 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা। সোমবার রাত 10টার দিকে ঈদগাঁও বাস স্টেশনের পপুলার মেডিকেল সেন্টারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মৃতের স্বজনেরা। মারা যাওয়া সিরাজুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত হামিদুল্লার ছেলে এবং ইসলামপুর ইউনিয়নের ধর্মেচ্ছাড়া নুরানী মাদ্রাসার শিক্ষক। মৃত্যুকালে স্ত্রী, 3 মেয়ে, 1 সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার সহকর্মীরা জানান, গতরাতে সিরাজুল ইসলামের বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ঈদগাঁও বাস স্টেশনের পপুলার মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীম রাসেলের অসহযোগিতা ও অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তারকে ব্যাটে শুয়ে দিল মাস্টার সিরাজুল ইসলাম সাহেবকে। আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমাদের সহকর্মী যারা ছিল তারা বারবার ওনাকে ইনফর্ম করতেছে কি এটা এমার্জেন্সি রোগী, আপনি একটু দেখেন। আমাদের কিন্তু কথা কর্ণপাত করেন, আমাদের সময়টা যে এখানে যদি এত যদি অপচয় না করলে আমরা কি স্যারকে জীবিত কিন্তু সদর হাসপাতালে ঢুকাতে পারতাম। স্বজনদের দাবি, খবর পেয়ে তারা দ্রুত পপুলার মেডিকেল সেন্টারে চলে আসে। সেখানে গাফিলতি ও অতিরিক্ত সময় ক্ষেপণের কারণে তাৎক্ষণিক চিকিৎসা পায়নি। ঘন্টা পর চিকিৎসক এসে ইসিজি পরীক্ষার জন্য অন্য একটি ক্লিনিকে পাঠিয়ে দেয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে কক্সবাজার আসার পথে খুরুশকুল এলাকায় মাস্টার সিরাজুল ইসলাম মারা যায়। ডাক্তার শামীমে কোনো মূল্যায়ন করে নাই, ওর কর্মচারীরা কোনো মূল্যায়ন করে না। ও বলতে ইমার্জেন্সি বলতে কোনো কথা নেই ওদের, সব এক। মঙ্গলবার দুপুরে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মৃত সিরাজুল ইসলামের স্বজন অ্যাডভোকেট জসিমউদ্দিন বলেন, চিকিৎসক শামীম রাসেল চিকিৎসা কাজে অবহেলা করে ফৌজদারি অপরাধের 304 ক ধারার অপরাধ করেছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ডাক্তার শামীম রাসেল ওনার কর্তব্য অবহেলা করে দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি 304 ক ধারায় অপরাধ করেছেন। এ বিষয়ে ডাক্তার শামীম রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযোগ অস্বীকার করে বলেন, দৈনিক শত শত রোগী আসে চিকিৎসা নিতে। সিরাজুল ইসলামকেও আনা হয়েছিল চিকিৎসার জন্য। তিনি হার্টের রোগী হওয়ায় প্রাথমিকভাবে ইসিজি করার জন্য পার্শ্ববর্তী আরেকটি ক্লিনিকে পাঠানো হয়েছে। বলা হয়েছে ইসিজি পরীক্ষার রিপোর্ট নিয়ে পুনরায় চেম্বার আসতে, কিন্তু তারা না এসে সদরে চলে যায়। নিউজ ডেস্ক, TTN.